ঈদ মোবারক সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে ঈদের দিন। ঈদ মানে খুশি, এটা একটু বন্ধ করো, এই ওটা বন্ধ করো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু আপনার বৈশ্বিক মহামারী করোনার এই তাণ্ডবের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের তিনটা দেশ থেকে আসলে ভ্যাকসিন থাকুক বা না থাকুক 3 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকবে। এই কোয়ারেন্টাইন বাতিল করার জন্য আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। জানি না মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সেই বিষয়গুলো গিয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য একটা চক্র প্রবাসী বনাম সরকারের মধ্যে দেয়াল সৃষ্টি করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিন আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে আমার বাসায় গিয়ে হালকা কিছু খেয়েছি। হালকা কিছু খাওয়ার পর মহান জাতীয় সংসদের বাইরে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রবাসীদের পক্ষ থেকে ঈদের সালাম জানিয়েছি আর অনুরোধ করেছি, বিশেষ করে যে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে কিস্তি কিস্তি কষ্ট দিবেন না। কিস্তি কিস্তি কষ্ট দিচ্ছেন, বিশেষ করে আজকে এই ঈদের দিন আমরা ঢাকায় আসলাম, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না, গ্রামে বউ বাচ্চা মা বাবা এদেরকে দেখার কোনো সুযোগ হচ্ছে না। ইউরোপ থেকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ইউরোপ থেকে এসেছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং অনেক অনেক ইউরোপিয়ান অনেক প্রবাসী বাঙালি যারা আছে তারা বাংলাদেশ সরকারের আইনকে মানে। কিন্তু সরকারের উচিত যে একটা যুক্তি দেখান, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা যুক্তি দেখান যে কোন যুক্তিতে তাদেরকে 14 দিন এখানে রাখবেন। আমি বারবার বলেছি, নোট দিয়েছি যে এয়ারপোর্টে তাদের কোভিড টেস্টটা আপনারা নিয়ে নেন, তারা হোটেলে 3 দিন থাকবে, যদি নেগেটিভ হয় সে বাড়িতে গিয়ে 11 দিন থাকবে, যদি পজিটিভ হয় তাহলে তার নিজস্ব খরচে সে চিকিৎসা নেবে। একজন অসুস্থ ব্যক্তি তার বাড়িতে যাবে না, অসুস্থ ব্যক্তি তার পরিবারকে রক্ষা করার জন্য সে বাইরে থাকবে। যাই হোক, আজকে ঈদের দিন আমি প্রবাসীদের এই বিভিন্ন হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে প্রবাসীদের নিয়ে এই যে ভাগাভাগি করে নিচ্ছি ঈদের আনন্দটুকু, সবার জন্য শুভকামনা থাকলো। আমার ভাই উনি কুমিল্লার সন্তান, রেমিটেন্স যোদ্ধা, স্পেন থেকে এসেছেন ভাই, কুমিল্লার সন্তান। ভাই বাড়ি কোথায়? মিরসরাই। কই থেকে আসছেন? ইতালি থেকে আসছেন ভাইয়া? চট্টগ্রামের বীর চট্টলার আর সিলেটের কিছু প্রবাসী আছেন, তারা উপরে ঘুমিয়ে রয়েছেন, তারা যখন আসবেন আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো। বাজেন প্লিজ, অর্ধেক করে না এটা খাবেন, চমচম এটা খাবেন, এটা না খেলে তো আমি কষ্ট পাবো। আমি ভাগাভাগি করে নিতে চাই সুখ দুঃখ হাসি কান্না প্রবাসীদের সাথে। আমি আমি নিজেকে সেলিব্রিটি হওয়ার জন্য না, নিজে ভাইরাল হওয়ার জন্য না, নিজে ফেমাস হওয়ার জন্য না, কারণ আপনারা জানেন আমি একটা রাজনৈতিক দলের কর্মী, প্রবাসীদের নিয়ে আমি রাজনীতি করি না। এই এই এইসব হোটেলে যে প্রবাসীরা রয়েছেন আমার সাথে, যারা যোগাযোগ করেছেন, আজকে আমি ঈদের দিন প্রত্যেক প্রবাসীদের সাথে আমি দেখা করার চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা থাকবে যে আজকে যারা বাংলাদেশে পা রাখবে, আজকে ঈদের দিনে যারা বাংলাদেশে পা রাখবে, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে বলে দেন, এয়ারপোর্টের সেনাবাহিনীকে বলে দেন যে আজকের প্রবাসী যারা আসবে ঈদের বোনাস হিসাবে তারা সরাসরি বাড়িতে চলে যাওক, হোটেলে থাকার দরকার নেই, হোটেলে থাকার প্রয়োজন নেই। ঈদের একটা দিন, ঈদের একটা দিন যারা দেশের মাটিতে পা রাখবে তারা যেন বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে যেন তাদের পরিবারের সাথে, তাদের বউ বাচ্চার সাথে, মা বাবার সাথে যেন ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারে। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সিভিল এভিয়েশনকে বলে দেন, কোয়ারেন্টাইনের দায়িত্বপ্রাপ্ত আমাদের সোনালি সূর্য সন্তানরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, দেশপ্রেমিক সেই সেনাবাহিনী সেখানে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে আজকের দিন যেন বাংলাদেশে যারা আসে, আজকের দিন যারা আসবে, রাত্রে 12টা পর্যন্ত যারা আসবে, ইতালি থেকে আসুক আর মধ্যপ্রাচ্য থেকে আসুক, তারা যেন বাড়িতে যেতে পারে। ঈদ মোবারক।